এদিকে সংযমের মাস রমজানে বিএনপি রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দেশের জনগণের মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়ানো সামিল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে তিনি আরও বলেন রোজায় বিএনপির কর্মসূচি ভোগান্তি বাড়াবে এছাড়া দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না বিএনপি এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এতে আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি এক যুগেরও বেশি সময় ধরে দলটি সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পায় তারা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের কিন্তু তাদের কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি বরং প্রত্যাখ্যান করেছে বিএনপির পক্ষে কখনো এই গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ